বন্ধুরা স্বাগত। স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আমি সাইফুল ইসলাম, ন্যাচুরোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে যুক্ত আছি আপনাদের সাথে। আমরা এর আগে বেশ কয়েকটা ভিডিওতে পাকা তেঁতুল অর্থাৎ তেঁতুলের গুণাগুণ বা তেঁতুল কেন খাবেন, কী জন্য খাবেন, কীভাবে খাবেন এবং তেঁতুলের যে ঔষধি গুণ আছে বিভিন্ন সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মিডিয়ার কারণে যে তেঁতুল আসলে অনেক উপকারী একটি খাবার বা একটি ফল। তেঁতুল নিয়ে অনেক বিভ্রান্তি ছিল একটা সময়, মনে করা হতো তেঁতুল খেলে বুদ্ধি কমে যায়, তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়। কিছু মানুষের আবার একটু বাড়তি উচ্ছ্বাস আছে যে তেঁতুল খেলে রক্তচাপ কমে, আমার উচ্চ রক্তচাপ আছে, আমি তেঁতুলের শরবত খাই, ডেলি ওষুধ খাই না। এটি কিন্তু ঠিক না, কারণ তেঁতুল সুনির্দিষ্টভাবে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এইরকম কোনো বৈজ্ঞানিক পরীক্ষা বা প্রমাণিত কোনো তথ্য নাই। কারণ হচ্ছে যে তেঁতুল সাময়িকভাবে রক্ত পাতলা করে, রক্ত সঞ্চালন ভালো করে বা আরও অনেক উপকার করে, কিন্তু যখন এটি অসুখ আকারে কোনো রোগ আপনার মধ্যে দেখা দিবে তখন কিন্তু এই ধরনের প্রাকৃতিক উপাদান, শুধুমাত্র প্রাকৃতিক উপাদানের উপরে নির্ভর করাটা কিন্তু একটু বোকামি হবে। আপনি পরীক্ষা করে দেখবেন যে কমছে কিনা। এনিওয়ে, আজকের আলোচনাটি কিন্তু তেঁতুল নিয়ে না, তেঁতুলের বিচি নিয়ে। তেঁতুলের বিচি অর্থাৎ পাকা তেঁতুল থেকে আমরা এই বিচিগুলো বের করেছি এবং এটি ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে, এবং তারপরে এই তেঁতুলের বিচির উপরের যে কালো অংশটা থাকে এই কালো অংশটাকে আমরা আলাদা করে ফেলেছি। করার পরে এই বিচির ভেতরে একটি সাদা অংশ থাকে, সেই সাদা অংশটি বেশ শক্ত, সেই সাদা অংশটিকে আমরা ক্র্যাশ করেছি অর্থাৎ গুঁড়ো করেছি, অর্থাৎ এটিই কিন্তু ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এবং এটিরই ভেষজ গুণ নিয়ে আজকের আলোচনাটি। এটি হচ্ছে তেঁতুল বীজ। তেঁতুল বীজ যখন আপনি গুঁড়ো করবেন তখন এটি আটার মতো দেখতে হবে এবং একদম সাদা পাউডারে পরিণত হবে, মিহি পাউডারে পরিণত হবে। আজকে আমরা এই তেঁতুল বীজের গুণাগুণ জানবো। রিয়েলি মিরাকেল একটি ভেষজ এবং এটি অনেক উপকারী এই তেঁতুলের বীজ। তেঁতুলের বীজের অনেক ব্যবহার আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে প্রচুর ব্যবহার হয়, ঔষধ শিল্পে ব্যবহার হয়, রং শিল্পে ব্যবহার হয়। কিন্তু এটি ভেষজ আকারে অর্থাৎ আপনি তেঁতুল বিচি থেকে তৈরি করা যে পাউডার এটি র হার্বস হিসাবে কীভাবে বাড়িতে ব্যবহার করবেন এবং সেটার কী উপকারিতা সেটি আমরা আজকে আলোচনা করব। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এটি এত উপকারী একটি বিষয় এবং খুব সহজলভ্য। আপনি যে তেঁতুলটা খেয়ে বিচিটা ফেলে দিচ্ছেন সেই বিচিটা সংগ্রহ করেই আপনি এই পাউডারটি তৈরি করে নিতে পারেন। তবে এই পাউডার তৈরি করাটা বেশ একটি জটিল প্রক্রিয়া, কারণ তেঁতুলের বিচি বেশ শক্ত আপনারা জানেন। এটিকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, প্রথমত এটি পরিপক্ক তেঁতুল হতে হবে, তারপর তার থেকে বিচিটাকে আলাদা করতে হবে, বিচিটাকে ভালো করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে এটি রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপরে এটির যে খোসাটা আছে, কালো রঙের যে খোসাটা আছে সেই খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, এরপর ভিতরে যে সাদা শ্বাস অংশটি আছে সেই শ্বাস অংশটিকে বের করে নিয়ে গ্রাইন্ডারে অথবা অন্য কোনো উপায়ে ম্যানুয়ালি আপনাকে এরকম পাউডারে পরিণত করতে হবে এবং এই পাউডারটি আসলে খেতে হবে। কীভাবে, কতটুকু খাবো, কেন খাবো, কি এটা খেলে কি উপকার হয় সেটা আজকে আমরা জানাবো আপনাদেরকে। তবে এই যে ধকল, এইটা ক্রাশ করতে আমাদেরকে অনেক বেগ পেতে হয়েছে, যথেষ্ট কষ্ট করতে হয়েছে এবং একটু লম্বা সময় লেগেছে। তেঁতুলের বিচি ভালোভাবে শুকাতে একটু সময় নেয়। যদি আপনারা এই ধকল সহ্য করে বাড়িতে তৈরি করে নিতে পারেন তো ফাইন, আর যদি মনে করেন যে না আপনি এই কষ্টটি করতে চান না, আপনি শুধুমাত্র তেঁতুল বীজের পাউডার সংগ্রহ করতে চান, তাহলে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে যে কোনো পরিমাণ এই তেঁতুল বীজের যে পাউডার সেটি সরবরাহ করতে পারবো। তো আজকের আলোচনাটি হচ্ছে তেঁতুল বীজের যে উপকারিতা সেটি নিয়ে, অর্থাৎ তেঁতুল বীজের শ্বাসের যে পাউডার সেটি কীভাবে খাবো, কারণ তেঁতুল বীজের শ্বাসটা এত শক্ত যে এটি আপনি আস্ত খেতে পারবেন না বা আস্ত খেলে ওইভাবে ডোজটাও ঠিক রাখা যাবে না। অসাধারণ উপকারিতা, চলুন বন্ধুরা আলোচনাটি শুনি যে তেঁতুল বীজের কী কী স্বাস্থ্য উপকারিতা আছে। চিকিৎসা ক্ষেত্রে ইউনানি, আয়ুর্বেদ, হোমিও ও অ্যালোপ্যাথিক ওষুধ তৈরিতে তেঁতুলের বিচির ব্যবহার আছে। এ ধরনের কাঁচামাল ছাড়াও ওষুধি গুণের জন্য খুবই তেঁতুলের বীজ খুবই উপকারী। চোখের ড্রপ তৈরি থেকে পাকস্থলীর গোলযোগ, লিভার ও গল ব্লাডারের ক্ষমতা বাড়ানোর ওষুধ তৈরির ক্ষেত্রে তেঁতুলের বিচি ব্যবহৃত হয়। গর্ভকালীন বমি ভাব ও মাথা ঘোরার সমস্যায় তেঁতুল বিচির শরবত বেশ উপকারী। তেঁতুলের বীজ শরীরের দুর্বলতা কমায় ও খাবারের রুচি বাড়ায়। তেঁতুলের বীজ দ্রুত বীর্যপাত রোধ করে ও যৌন শক্তি বৃদ্ধি করে। এছাড়াও তেঁতুল বীজ শুক্রাণুর পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করে। তেঁতুল বীজ অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করে। তেঁতুল বীজ মহিলাদের জরায়ুর শক্তি বর্ধন করে,
তেঁতুল বীজ মেয়েদের ডিম্বাণুর উৎপাদন বাড়াতে সাহায্য করে। এছাড়াও তেঁতুলের বিচি মেয়েদের অনিয়মিত মাসিক সহ বিভিন্ন ধরনের মেয়েলি সমস্যা দূর করে। তেঁতুল বীজ বমি রোধ করে, উচ্চ রক্তচাপ ও রক্তের কোলেস্টেরল হ্রাস করে, পাকস্থলীর গোলযোগ, লিভার এবং গল ব্লাডারের সক্ষমতা বাড়াতে তেঁতুলের বিচি অতুলনীয়। তেঁতুলের বিচি দাঁতের গোড়া শক্ত করতে এবং দাঁতের ক্ষয় রোধ করতে দারুণভাবে কাজ করে থাকে। তেঁতুলের বীজ ওষুধ হিসাবে ব্যবহারের জন্য তেঁতুল বীজকে পাউডার করে নিতে হবে। তেঁতুলের বীচি শুকিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে মিহি করে গুঁড়া করে পাউডার তৈরি করে নিতে হবে। তেঁতুল বীজ খাওয়ার নিয়ম: রাতে এক চামচ পাউডার আধা গ্লাস পানিতে ভেজাবেন এবং সকালে শুধু পানিটুকু খাবেন ও নিচে জমানো অংশ ফেলে দিবেন। সকালেও একই নিয়মে ভেজাবেন ও একই নিয়মে রাতে খাবেন। এছাড়া আপনি সরাসরি পাউডারও খেতে পারেন। এক্ষেত্রে আপনি তেঁতুল বীজের পাউডারের সাথে দুধ বা মধু মিশিয়েও খেতে পারেন।